হ্যালো, আসসালামু আলাইকুম। আবার কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আছি মোটামুটি। আমার জাস্ট রেগুলার ডক্টর চেক আপ আছে। সো বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে আমি ডক্টর অফিসে চলে আসলাম, ওয়েটিং রুমে আছি। সো আর্লি মর্নিং অ্যাপয়েন্টমেন্ট, মনে হচ্ছে না বেশিক্ষণ লাগবে, দেখা যাক কি অবস্থা। ডক্টর অফিসে এর আগে এখানে দুটো পেশেন্ট ছিল, এখন চলে গেছে। তো বেসিক্যালি এন্টায়ার রুমে আমি অ্যালোন, টিভি অন, আমি ওয়েটিং রুমে আছি। আমার ডান হয়ে গেল, এখন আমি এলিভেটরের জন্য ওয়েট করছি। আই থিঙ্ক এলিভেটর চলে এসছে। ওকে, I'm still using টিস্যু, এখন আমি টিস্যু ইউজ করি বাটনগুলো প্রেস করার জন্য। কারণ সবাই টাচ করে। অলরাইট, এখন ডোর এটার জন্য একটা গুড থিং, আমার বাসা থেকে একদম কাছে ডাক্তারটা, আমি ওয়াক করে যেতে পারি। ইট জাস্ট এ টু ব্লকস। আমার ডক্টরটা ওয়াকিং ডিস্টেন্সে আছে, সেজন্য আমার জন্য অনেক ভালো যে আমাকে ড্রাইভ করতে হয় না। আজকে অনেক সুন্দর ওয়েদারটা। গত বছরের এই টাইমটা চিন্তা করলে কেমন জানি লাগে। গত বছরের সময় পুরো লকডাউনের কি অবস্থা, কোনো একটা আতঙ্ক ছিল, আতঙ্কের মধ্যে থাকতাম আমরা সব সময়। অনেক সুন্দর আকাশটা, অনেক সুন্দর আজকে আকাশটা, অনেক সুন্দর। এই তো ডাক্তার ভিজিটটা করে এখন বাসায় চলে যাচ্ছি। বিউটিফুল, আমার নেইবার, নেইবার আবার ইয়া লাগিয়েছে কর্ন ট্রি। সো যেহেতু সকালে নাস্তা হয়নি, পাশে আসছি, হাজবেন্ড মেক করছে, ও ব্রেকফাস্ট ওর জন্য বানাচ্ছিল। সো আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না, আমি বললাম আমি জাস্ট ফ্রেশ অরেঞ্জ জুসটা করব। তো এই ফ্রেশ অরেঞ্জ জুসটা কিনেছিল, গত দুই থেকে তিন বছর হয়ে গেছে, বাট অত ব্রাইডলি ইউজ করা হয় না, ভালোই হয় আলহামদুলিল্লাহ। একটু সময় লাগে, বাট জুস করাটা একদম একে ফ্রেশ অরেঞ্জ জুস যে মজাটা সেটা পাওয়া যায়। সো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাচ্চাদের বাবা, অনেক ধন্যবাদ, ও আমাকে জুস বানিয়ে দিয়েছে। তারপর আমি এখন রান্নাতে যাব, আর দুপুরের রান্না অলরেডি করে ফেলেছি, সেটা আজকে চেষ্টা করছি যে অল্প কিছুতে সারব। প্রতিদিনই এভাবেই করি, তারপরও হয়ে ওঠে না। এখানে বাটা মাছ ভাজি করলাম মচমচ করে, আর এখানে ঘন করে ডাল, আর কি করলাম এখানে আমি কিছু বিনস সেদ্ধ করেছি, মিক্স বিনস, হোয়াইট বিনস, কিডনি বিনস, ব্ল্যাক বিনস, চিক পিস, সব মিক্স করে সালাদ করবো, বিন সালাদ। আর এখানে
সুইট পটেটো সিদ্ধ করলাম, আর এখানে আছে জাস্ট রেগুলার পটেটো। সো ভর্তা করবো, আর তো এখানে মৃগেল মাছ নিলাম, মাছটা অনেক বড়, দেখুন পেটিটা দেখে বুঝতে পারছেন মাছটা কত বড়, দেখুন মাশাআল্লাহ অনেক বড় মাছটা। সো এটা আজকে মাছ আর মাছ, সেই মাছটাও রান্না করব আজকে। প্রতিদিনই রান্না করতে হয় আমাদের মাছ, বাট এই তো, সো চলুন আমার সাথেই থাকুন। এখানে আমি মাছটা একটু হালকা ভেজে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে ফ্রেশ মাছগুলো পাওয়া যায় না, ফ্রোজেন মাছ পেয়ে থাকি আমরা ইউএসএতে। তো এই ফ্রোজেন মাছগুলো রান্না করলে মজা পাওয়া যায় না, কেমন একটা ফ্রোজেন একটা গন্ধ আসে। তো আমি সবসময় চেষ্টা করি এই বড়ো মাছগুলো হালকা একটু জাস্ট ভেজে তারপর রান্না করলে তখন ভালোই লাগে। তো এই জন্য আমি মাছটা একটু হালকা ভেজে নিচ্ছি, আর বেশি ডার্ক করব না, হালকা ভেজে তারপর এটা রান্না করব। আজকে রান্না করব টমেটো দিয়ে, জাস্ট একটু হালকা গ্রেভি করব, বিকজ আমি অলরেডি সবজি করেছি, ওটা কাঁচকলা দিয়ে চিংড়ি করেছি। আর এখানে রান্নার জন্য মাছটা ভেজে নিলাম, তারপর একটা প্যানে অলিভ অয়েল দিয়েছি, আপনারা চাইলে এখানে সরষের তেল ইউজ করতে পারেন, বাট অ্যাভয়েড করবেন বাংলাদেশের যে যারা সয়াবিন অয়েল, তারপরে আবার অন্য জাতের যে অয়েলগুলো ইউজ করছেন চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করতে। তো তেল দেওয়ার পর আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর যে রসুনের পেস্ট সেটা, আর এর আগে আমি একটু সল দিয়ে দিয়েছি। তো এটা একটু সটে করে নেব, এটা একটু জাস্ট হালকা কালার চেঞ্জ হলেই তখন এটাতে আমি মশলা দিয়ে দেব। তো মাছটা হয়ে গেল, আমি জাস্ট টমেটো দিয়েছি, আর এখানে মাছটা যাতে ভেঙে না যায় আমি জাস্ট হালকা করে স্প্যাচুলা দিয়ে একটু মুভ করে দিলাম, আর যেহেতু মাছ একটু ঝোল কম তো সেজন্য আমি মাছটা একটু ডুবিয়ে দিলাম, যাতে পুরো মাছগুলোর ভিতরে সমানভাবে যে মশলাগুলো যায় সেটা হয় আর একটু কুক হয়ে যায়। তো মাছটা হয়ে যা অলমোস্ট হয়ে গেছে, এখন জাস্ট আমি ধনে পাতি। তার মধ্যে আমি দেখলাম আমার রিং বা বাইরের বেল বাজলো, আমার এক ফ্রেন্ড বেবির জন্য গিফট ডোরের মধ্যে রেখেই চলে গেল, পাগল, দেখাও করলো না, ও অনেক রাশি ছিল, সো জাস্ট গিফটগুলো ড্রপ করে তারপর চলে গেল। সো থ্যাংক ইউ সো মাচ দোস্ত গিফট দেওয়ার জন্য, আর এটা হলো আমার পাকিস্তানি ফ্রেন্ড। তারপর ড্রাগন ফ্রুট নিয়ে এসেছিলাম গ্রোসারি থেকে, আর ড্রাগন ফ্রুটটা ইউজুয়ালি ভালোই পাওয়া যায়, খুব ফ্রেশ পাওয়া যায়, আর সবাই জানেন এটা অনেক একটু এক্সপেন্সিভ ফ্রুটস, স্পেশালি আমাদের ইউএসএতে এটার জাস্ট পাউন্ডেই হয় $8 ওর $9, ইটস রিয়েলি এক্সপেন্সিভ ফ্রুটস, বাট ইটস ওয়ার্থি, এটা অনেক টেস্টি একটা ফুড। বাট আমি কাটছি না, আমার ছোটো বোন কেটে দিচ্ছে আজকে। সো ও বারবার জিজ্ঞেস করতেছে কীভাবে কাটবে, আমি বললাম অ্যাজ ইউ লাইক, ও কেটে দিচ্ছে, আর এটা খেতেও অনেক মজা। আসলে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না, বাট আমার কাছে খুব ভালো লাগে, স্পেশালি যখন ফ্রুট প্লাটার্স বানাই তখন এটা দিয়ে ডেকোরেশন করলে অনেক মজা হয়, আর মর্নিং ব্রেকফাস্টে বা এনি ওট মিলের সাথে কিন্তু অনেক ভালো যায়। সো ইটস রিয়েলি হেলদি একটা ফ্রুট। আর ছোটো বোন থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি মিষ্টি দই বানিয়েছি, সো এটা মিষ্টি দই আমি বাসায় বানাই, এটা বানাতে আমার সেট করতে আমার অ্যাটলিস্ট 12 ঘন্টা লাগে। সো এটা আমি রাতে বসিয়ে দিই, রাতে বসানোর পরে এটা জাস্ট আমি ওভেন বেক করি না, ন্যাচারালি করি, সো অনেক ভালো হয়, মজা হয়, আমার হাজব্যান্ডের খুব ফেভারেট। সো এটা এখন আমি একটু কাছ থেকে দেখালাম, আর এটা এখন আমি ফ্রিজে রেখে দিব জাস্ট 4 to 5 hours সেট হওয়ার জন্য। সো আজকের দিন এই পর্যন্ত, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, আল্লাহ হাফেজ।